হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অফ রাইডার। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম এক নতুন টপিকের ভিডিও। আজকে যেহেতু সানডে, তা যেহেতু ছুটির দিন, বাড়িতেও আছি, ভাবলাম একটু মানে বাড়ির দিক থেকে মানে বাড়ি থেকে একটু দূরে কাছাকাছি কোথাও ঘুরে আসি। তা আমরা চলে এসেছি আজকে নারায়ণতলা, মানে আমাদের বাড়ি থেকে কাছাকাছি বলতে পারো 5-6 কিলোমিটার মতো রাস্তা। সেখানে এসেছি, একটু আনন্দ করব এবং সাথে একটু ঘড়ি মাঞ্জাও এনেছি। একটু ফাঁকা, যেহেতু ফাঁকা জায়গায় ঘড়ি ওড়াবো। তা ভিডিওটা দেখতে থাকো এবং লোকেশনটা দেখো। আমাদের ঘড়ি লাটাই, ফের ভাই কলকা করছে ঘড়ি বাড়বে বলে। লোকেশনটা হচ্ছে এটা, মানে ঘড়ি ওড়ানোর জন্য একদম আদর্শ জায়গা। চারিদিকটা দেখবে পুরো একদম পুরো ফাঁকা, খুব বিশাল বড় ফাঁকা বাদা। আর দূরে সূর্যটা ডুবছে, শুধু দেখতে লাগছে, দেখো যেন মনে হচ্ছে ওখান থেকে যেন একটা আলো বেরোচ্ছে, অসাধারণ দেখতে লাগছে। এবং প্রচুর মানুষজনও এখানে ঘুড়ি ওড়াচ্ছে, মানে আকাশের দিকে তোমরা মানে ক্যামেরাটা করলেই বুঝতে পারবে। ওপরে প্রচুর মানুষজন ঘুড়ি ওড়াচ্ছে এখানে, এই মাঠে দেখতে পাচ্ছ। ভাবলাম তোমাদেরকে মানে লোকেশনটা দেখাই, কারণ খুব সুন্দর ফাঁকা জায়গা, মানে শহরের ব্যস্ততম মানে সময় থেকে এখানে একটু এলে মনটাও ভালো থাকে। সত্যি কথা, জায়গাটা খুব সুন্দর জায়গা। চারিদিকে রয়েছে তাল গাছ, আর এই মাঠে দেখছো মানে বিভিন্ন ধরনের শাক চাষ করেছে, যেমন কড়াই শাক ইত্যাদি শাকও মাঠে চাষ হয়েছে। আর যেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, হলুদ রঙের সর্ষে ফুল। চারিদিকে যেদিকে তাকাবে পুরো ফাঁকা। আর এই সমস্ত জমিতে মানে ধান চাষ হয় বর্ষায়। এই নিচে রয়েছে, দেখলে বুঝতে পারবে তোমরা, এই ধান গাছের যে ধান গাছ কাটার পরে যে গোড়াগুলো থাকে সেগুলো। জায়গাটা বেশ সুন্দর। বন্ধুরা, সামনে কিন্তু মেন রাস্তা রয়েছে, প্রচুর মানুষজন এখানে ঘুড়ি ওড়াতে আসে, সময় কাটাতে আসে এবং আড্ডাও মারতে আসে। বিশেষ করে রবিবার যেহেতু ছুটির দিন, সেই জন্য আসে। এছাড়াও মানে অন্যান্য দিনও কিন্তু প্রচুর মানুষজন এখানে আসে। সামনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ রাস্তা, সারি সারি দেখো লোক রয়েছে। যেহেতু আমি মাঠের মাঝখানে রয়েছে, অনেক দূর থেকে দেখাচ্ছি, প্রচুর মানুষজন এখানে আসে। আর জায়গাটা সত্যি কথা বলে খুব সুন্দর জায়গা, মানে এইরকম জায়গায় মানে সময় কাটাতে প্রত্যেক মানুষেরই আশা করছি ভালো লাগে। আর আমরা বেসিক্যালি আসি মানে রবিবার করে মাঝে মধ্যে আসি ঘুড়ি ওড়াতে, এমনি আড্ডা মারতেও এখানে আসি। জায়গাটা যেহেতু খুব সুন্দর ফাঁকা, আর তার উপরে শীতকাল এখন, বেশ ভালো লাগে। আর তার সাথে আমরা ঘুড়িও ওড়াই। দেখো কত ঘুড়ি উঠছে পড়ে। এই নারায়ণতলা লোকেশনটা হচ্ছে কল্যাণপুর, নিশ্চয় তোমার নাম শুনেছো, কল্যাণপুর থেকে, কল্যাণপুর স্টেশনের ওখান থেকে প্রায় 1 কিলোমিটার বা একটু বেশি হতে পারে এই নারায়ণতলা। জায়গাটা চারিদিকটাই পুরো ফাঁকা বাঁধা আর খুব সুন্দর জায়গা, তোমরা চাইলে এখানে আসতে পারো। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, বাই।